বড়মশাই, আমি বাজার যাব, সব ব্যাগপত্র গোছাচ্ছি, ছেলে পড়ে আসলো, পড়ে এসে হঠাৎ করে বলছে এই ক্যাম্পে ও আগেও গেছিল, সেখানে বলছে মা এই ক্যাম্পে যাব, বলেছিল যাব না, কেন বলতো? এই শুক্র শনি রবি 3 দিন ওর অনেক পড়া থাকে, সেই জন্য যাবে না বলেছিল। তারপরে ওই যে ছেলেটা যাবে সে অনেক জোরাজুরি করাতে তারপর রাজি হলো। পয়সা দিয়ে এখন ঘুরে আয়, যা। ও মানে এত শর্ট টাইমের মধ্যে রেডি হলো বা রাজি হলো কি বলবো। দেখো অর্ধেক জিনিস আছে, অর্ধেক জিনিস নেই। ছোট ব্যাগটার মধ্যে মোটামুটি সব গুছিয়ে দিয়েছি, আর এই দেখো ও জামা কাপড় সব পরে নিয়েছে। তো ওকে ভেবেছিলাম যে ঘুগনি আছে তো সকালে একটু পরোটা বা রুটি করে দেবো, তারপর এত টাইম আছে, তো ভাত আছে বলছে তুমি ভাত দিয়ে দাও। তো কালকে মাছ খাইনি, সে মাছটা পড়েছিল, সেই জন্য আমি ভাবলাম না আসার জিনিস ফেলে রেখে যাওয়া যাবে না, তুই দাঁড়া আমি তোকে ভাত খাই দিচ্ছি। সেই জন্য দেখো ও ওদিকে এই ব্যাগটা আমি ওকে গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর এই ব্যাগটা হলো না, বলছে এই ব্যাগটা আমি নেবো না, মানে এই ব্যাগের চেনটা মানে একটু নড়বড় করছে, সেই জন্য বললো নেবো না। এত সুন্দর ব্যাগ ছেড়ে তোমাকে দেখাবো যে পুরানো একটা বড় একটা মানে ধ্যাবড়া ব্যাগ নিয়ে গেল। বলি না যে আমার ছেলের কোনো স্টাইল ফাইল কিচ্ছু নেই, সত্যি কথাই তাই। মানে এই বয়সের ছেলেদের যা দেখি ওর মধ্যে, তার মধ্যে মানে কোনো ইটাই নেই যে চাই ভালো চাই। দেখো জামা কাপড় পরলো, মানে ওর চশমাটা চুরি হয়ে গেছিলো স্কুলে, ওই যে কি বলে সরস্বতী পুজোতে, তারপরে ঘড়িটা ভেঙে গেছে, ঘড়িটা নষ্ট হয়ে গেছে, মানে অনেকদিন আগের ঘড়ি, তো ঘড়িটা চলছে না, কোনো রকম শাড়ি সরিয়ে দিচ্ছি। তো আজকে বলছিল মা যদি একটু ঘড়িটা হতো ভালো হতো, সবাই ঘড়ি পরে যাবে। আমার ঠিক আছে বাবা তুই দাঁড়া, এইসব সব কিছু মিটিয়ে নি, ওর স্কুলের ব্যাগ কেনার দরকার ছিল জানো তো, যদি জানতাম যে ওখানে যাবে তো কষ্টবিষ্ট করে হলো ওর স্কুলের ব্যাগ যেহেতু কিনতে হতো তা কিনে দিতাম। এই দেখো কত বড়টা সে পুরানো কোথায় রাখা আলমারির ভিতরে ভরা ছিল সেই ব্যাগটাকে নিল, এই ব্যাগ থেকে জামা কাপড় বার করে আবার ওই ব্যাগের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে, দিয়ে ওইভাবে যাচ্ছে। সত্যি কথা বলতে আমার ছেলের কোনো বিলাসিতা নেই গো। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ছেলে দেখো হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে, হচ্ছে ক্যাম্পে যাচ্ছে, বিবেকানন্দের ওখান থেকে যাওয়ার কথা ছিল না, আর ওই যে ছেলে বেরিয়ে যাচ্ছে। তোমাদের ব্যাগ কেমন দেখাই আবার না? হ্যাঁ, তো দামি সাবান ব্যবহার করতে হবে, চল সাবান দেবে না, মাঝন বেরাস নিয়েছিস তো, ছাতা দিয়েছি, ছাতা নিয়েছিস তো? ছেলেকে হচ্ছে আগাতে, তো বাজার যাবো কি না দেখি, বলতে পারছি না, শরীরে একদম ভালো লাগছে না, আর কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে আমার, এত বিরক্তি লাগছে যে বলার কথা না। গরমের চোটে ওর যাওয়ার কথাই ছিল না, হঠাৎ করে পড়ে এসে বলাতে মন খারাপ করেছিল, কোথাও নিয়ে যাও না, অনেকদিন আগে বলেছিলো, কিন্তু এতগুলো টাকা লাগবে বলে আমি কোথাও পাঠাইনি। তা আবার আজকে ওর বাবা বললো যাকগে ধার করতে হয় আমি নিয়ে আসবো, সপ্তাহের পয়সা দিয়ে এক্সট্রা, তুমি ওকে পাঠাও, তাই পাঠালাম। ছেলেকে দিয়ে আসলাম, ছেলে চলে গেল, আর আমার কি হয়েছে বলো তো, কালকে সারা রাত ঘুমাতে পারিনি কি জানি কেন, আর সকাল থেকে বমি হয়েই যাচ্ছে। তা যে বাজার আর বরকে ফোন করলাম, বর বললো এত বেলায় বাজার করতে যেতে হবে না, কালকে যেও, 11টা বাজে, এখনো বাইরে সব বাসন কোসন পড়ে আছে, আর ওই যে দেখো ছেলেকে খাই দিলাম, থালা ফালা পড়ে আছে, যেহেতু ও গেছে সেহেতু ওই বাসনটা তো পড়ে থাকা উচিত না, সেজন্য ধুয়ে দেবো, দিয়ে দেখি একটু ওইদিকে বেরোবো, বাপের বাড়ির দিকে যাব দেখি, আর ওখান থেকে একটু উচ্ছে পুচ্ছে দেখি নিয়ে আসি, উচ্ছে পুচ্ছে একটু ভাজবো, তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর কি বলছি, গরম লেগে গেছে প্রচুর, ভালো লাগছে না, শরীরটা এত খারাপ লাগছে, কাল সারা রাত ঘুমাইনি, রাত 3:40 বাজে তখন ই করেছি, 3:40 বাজে তখনও জেগে আছি, তারপর কখন যে একটু চোখ লেগেছে, তারপরে হচ্ছে তোমার 5:10 আবার ঘুম ভেঙে গেছে, বুঝছো তো? তো আজকে দুপুরে একদম এক টানা ঘুমাবো, শরীরটা একদম কাহিল হয়ে গেছে, আবার একটু ভালো লাগছে না, চোখ মুখ আমার টাটিয়ে যাচ্ছে, মানে ভীষণ কষ্ট হচ্ছে। তো মাকে একটু দেখে আসি, বিকালে ভেবেছিলাম যাবো, তো বিকালে আর যাবো না, তো চলো সাথে থাকো তোমরা। একা একা রয়েছি, বাজার যাওয়া তো হলো না, কেন বাজার যাওয়ার পয়সাটা ওকে দিয়ে দিলাম যাওয়ার জন্যে। এবার সত্যি কথা বলতে তোমরা জানো যে আমরা কোথাও আমার ছেলেকে নিয়ে যেতে পারি না, সে সামর্থ্য হয় না, তো ওখানে সবাই যাবে, ওখানে একটা শেখার ব্যাপার আছে, শিখবে, সেই কারণেই কিন্তু ওকে ওখানে পাঠালাম। আর এখানে দেখো একটু জল খেয়ে নিচ্ছি, এত গরম লেগে গেছে যে কি বলবো, কে জানে। গেলাম, ফোন করব ওখানে, না না বাবা এত গরমে আর বাজবো না,
তো চলো বাপের বাড়ি থেকে বেরিয়ে। হ্যাঁ, ও তখন দেখা যাবে এখানে প্রচুর গরম, এত গরমে আমি মরে যাব। ফোন করবি তাহলে? তো চলো, এই যে আবার বলতে বিকালে আসার কথা, তো দেখা যাক কি হচ্ছে। এত গরম টেকা যায় না, কি আসবো, 1:30 বাজে, এখন বাড়ি যাবো, গিয়ে আবার রান্না বসাবো। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর দেখো বাড়ি গিয়ে আগে রান্নাটা চাপাই। চলে এসে জামা কাপড় খুলে চটপট বসিয়ে দিচ্ছি রান্না। এখানে হচ্ছে ভাত, আর এখানে ডিম আর আলু বসিয়ে দিয়েছি, আর নিয়ে এসেছি আসার পথে উচ্ছে। তো উচ্ছে আলু একটু ভেবেছিলাম সেদ্ধ করবো, ফের আমি খাবো পান্তা ভাত, তাই ভাবলাম যে যদি সেদ্ধ করি তাহলে তো রাতে আমি খেতে পারবো না, তাহলে একটু ভাজা করি বরঞ্চ কাজে দেবে, সেজন্য ডিম আলু বসিয়েছি। আর কালকে এনেছিলাম 3টে ডিম, তো ছেলে তো যাওয়ার কথা ছিলই না, হঠাৎ করে ছেলে চলে গেলো, মানে কোনো প্ল্যান ছাড়াই চলে গেলো। আমার ডিম আর ছেলের ডিম রয়েছে, আর আমি যেহেতু সকাল দিয়ে বমি করেছি, পেট ব্যথা করেছে, আমি তো ডিম খাবোই না, শুধু বরের জন্য ডিম বসিয়েছি আর আলু। আমি ওই এখন তো যেহেতু পান্তা ভাত খাবো, রাতে একটু উচ্ছে ভাজা দিয়ে কি একটু লেবু আছে, লেবু দিয়ে জল দিয়ে চটকিয়ে ভাত খাবো, বুঝেছো তো? শরীরটা যদি ভালো না থাকে, এই ছেলে নেই, বর কাজে যাবে, তাহলে কে দেখবে বলো, হঠাৎ করে শরীর খারাপ করলে, সেই জন্যে। আর ওই যে কি বলে, কি বলতে নিলাম ভুলেই তো যাচ্ছি, জানো তো, মনে পড়ছে না। ছেলেটা গেছে ওখানে, ফোন করেছে পৌঁছে, কিন্তু তবুও চিন্তা হয়েছে, জীবনে প্রথম একা একা কোথাও থাকবে, তো সেই জন্য চিন্তা হয়ে আছে। আর হচ্ছে আজকে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে, ওর বাবা বললো একা ছাড়া দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কোথাও সত্যি কথা বলতে ওকে নিয়ে যেতে পারি না গো। ওকে যে দেখো, ওকে যে আমরা, ও যে গেছে না, তার আজকে যে আমরা বাজার করার কথা ছিল, সবজি আনার কথা ছিল, সেই সবজি আনাটা বন্ধ, সেই সবজিটা না এনে ওকে পাঠালাম ওখানে ঘুরতে, বুঝেছো? আমরা একদিক করলে আর একদিক বন্ধ যায়, একদিক করলে মানে যে ওকে পাঠিয়েছে তার জন্য আমাদের খাওয়াটা বন্ধ, কোনো রকম ওই যেমন এখন 150 করলা এনেছি, এইরকম করে এনে দিন চালাতে হবে। তো যাকে ওর একটু আনন্দ হোক, ওরও তো জীবন, ছোটো বাচ্চা, কিছুই তো তেমন দিতে পারি না। তো চলো, পাশে যে জল নিই সেখান থেকে নিয়ে চলে এসেছি, দেখো উচ্ছে, আর উচ্ছে নিয়েছি, উচ্ছে আলু ভাজবো, মাছ আছে, ডিম করবো, ব্যাস আর কিছু না। আর আমার খাবার জন্য ঘুগনি আছে, আর সত্যি কথা বলতে ঘুগনিটা খেতে একটু নিজের মনটা কেমন করছে। ছেলে খুব ভালোবাসে ভাত রুটি দিয়ে, কালকে তো পরোটা দিয়ে খেয়েছে, ওর জন্যই বেশি করে করা হয়েছিল, কিন্তু সেখানে ওই ঠিক মতো খেতে পারলো না, তাই ভাবলাম বরকে ফোন করেছিলাম, বরকে বললাম যে আবার একদিনের মধ্যে ঘুগনি করবো ছেলেটার জন্য, ছেলেটাই তো ভালো করে খেতে পারলো না, আমরা ওটা আমার খেতে ইচ্ছে করে বলো। তখন বললাম যে আবার ভাবলাম যে ফেলে দেবো, বলো ফেলে দিও, দিই না না সেই কারণে। আরে দেখো এখানে ওই জন্যে এই রান্না করলাম, বরকে বললাম এই রান্না তোমার খাওয়া যাবে, বর বললো হ্যাঁ খাওয়া যাবে। আর ছেলেটা মানে গেল এই প্রথমবার আমাদের ছেড়ে রাত কাটাবে কোথাও, এই প্রথম আমাদের ছেড়ে রাত কাটাবে, একটু চিন্তা চিন্তা আছে, মানে মনে একটু দুশ্চিন্তা যাকে বলতে পারো, যে কী করবে না করবে একা অন্য একটা জায়গায়। তো বড়োরা কে আছে না আছে সেটাও তো জানি না, এ নতুন করে এখানে এটা কী বলো তো, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দর কোনো ইনস্টিটিউট না কী বলে ওই, যে আমি অত ভালো করে উচ্চারণ করতে পারলাম না, সেখানে সমস্ত স্বামী বিবেকানন্দের বাণী কথা প্রত্যেক রবিবার হয়, তো রবিবারও যেতে পারছে না, কেন রবিবার করে এখন পড়া থাকছে সেই জন্যে। আর আঁকাটাও চালু করবো এই মাসের প্রথমে, কেন আঁকাটা খুব ভালো আঁকে আমার ছেলে, আমার ছেলের অনেক মেডেল সার্টিফিকেট সব আছে, তোমাদের সাথে একদিন পরে একটা ভিডিও আলাদা করে শেয়ার করবো। আর এই যে উচ্ছে আলু ভাজাটা বসিয়েছে, দেখো ভাত ফুটছে, আর হাড়ির নিচে একটুখানি ভাত অল্প, তাই ভাত বেশি হয়ে যাবে, চালটা বেশি নেওয়া হলো। টমেটো পেঁয়াজ রসুন কাটা আছে, ডিমের তরকারি করবো, ডিম আলু সেদ্ধ করেছি, এখানে রয়েছে দেখো গামলার মধ্যে জল, ছেলে থাকলে তো ঠান্ডা জল খেতে তোমরা জানো। আর হয়ে গেছে এই ফাঁকে দেখো ভাত হয়ে গেছে, তা অল্প ভাত আছে, তা ভাবলাম যে চলো এই গামলার মধ্যে, ছোটো গামলার মধ্যে ভাতটাকে ই করে দিই, মানে ফ্যানটা ঝরিয়ে নিই, কিন্তু এই ছোটো গামলার মধ্যে ফ্যানটা ঝরাতে গিয়ে দেখছি চাল তো অল্প, ভাত মানে জলটা বেশি, ফ্যানটা বেশি, চারিদিক দিয়ে মানে মানে গড়িয়ে গড়িয়ে সব পড়ে যাচ্ছে, ভাগ্যিস আমার হাতটা পুড়ে যায়নি। তারপরে দেখছি যে ফেলতে ফেলতে আমি ভাবলাম যাকে এই বাটির মধ্যে মনে হচ্ছে পুরো ফ্যানটা ঝরানো হয়ে যাবে, তারপর দেখছি না ওরে বাবা বাটির মধ্যে তো ফ্যানটা ঝরানো হচ্ছেই না। তারপরে যে কী কাণ্ড হলো সেটা একবার দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, হাতা দিয়ে আমাকে ফ্যান তুলে নিতে হলো, হাতের কাছে কী পাবো তাড়াতাড়ি করে থালাটার মধ্যে তুলে নিচ্ছি, নাহলে একদম বেয়ে পড়ে একদম ভেসে গেছে, মানে এত ভেসে গেছে যে কী বলবো। তো দেখো দেখো দেখতে পাচ্ছ কী কাণ্ড, এরকম কাণ্ড কাদের কাদের হয়, কারা কারা এরকম কাণ্ড দেখ করো বাড়িতে একবার বলো তো তোমরা। এই দেখো তারপরে দেখো দেখছো, এই দেখো কত ফ্যান পড়েছে, আর ফ্যান পড়া জায়গাটা মানে কেমন হয়ে যায়, শীতকাল হলে তো পুরো জমে যায় কিন্তু গরমকালে জমবে না। আর এই করতে করতে উচ্ছে আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ডিমের ঝোলটা বসাবো, সকালে ঘুগনিটা গরম করা হয়ে গেছে, মাছের তরকারিও গরম করা হয়ে গেছে। তখন তো জানতাম না যে ছেলে যাবে বা ছেলে আসবে না,
হ্যাঁ, আমাদের ছেড়ে রেখে একা একা চলে যাবে। একা একা যাওয়াতে একটু মানে মানে কি বলে হয় না, ওই প্রথমবার গেলে বাবা মার চিন্তা, আর কোনোদিন যেহেতু ছাড়ি না সেহেতু, তো একা একা ঘরে আছে আর ওইসব চিন্তা করে যাচ্ছে কি করছে কি করছে। তবে গিয়ে এখন ফোন করেছিল ছেলে, আর এই দেখো দেখতে পাচ্ছ, ঝুড়ি যখন তুলতে পারলাম না, এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করা, তাহলে কতটা অসুবিধা হয় বলো তো? প্রচুর অসুবিধা হয়। আমার এরকম আমার মতন কারা কারা এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করো, তো যদি কেউ করে থাকো তো একটু কমেন্ট করে জানিও তো। কম্ম সারলাম, ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, রান্না শেষ করলাম, ডিমের ঝোল উচ্ছে ভাজা ভাত করলাম, আর হচ্ছে কী বলে কালকে রয়েছে পটল আলু ভাজা, মাছের ঝোল, চাটনি রয়েছে। আর বর গেল চান করতে, ওই যে চান করতে চলে গেছে জামাকাপড় নিয়ে, বর চলে এসছে, আজ শরবত খাইনি, এমনি জল খেয়েছে, যেহেতু ছেলে নেই সেহেতু আমারও সময় হয়নি করার। আর পেটটা ব্যথা করছে আমার, আমি ভাত খাবো না। আর এই যে দেখো সব থালায় থালায় যে বরের খাবার বেড়ে রেখেছি, বর এসে খেয়ে নেবার, আমি এখন একটু গাগড়া দিয়ে শোবো, আমার ভালো লাগছে না, শরীরটা হেভি কষ্ট করছে। তো চলো দরজাটা দিয়ে নিই, দিয়ে একটু গাগড়া দিয়ে শুয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে, বিকালে আবার উঠবো। আজে অনেক পর ঘুমিয়েছি, মানে কটায় ঘুমিয়েছি গেছো না, 5:30টা, 6:45 নাগাদ, তাই তো? তখন শুয়েছি, চোখ লেগে গেছে, বর আবার ডেকে তুললো, আর সেই ছেলে তো হুড় পার করে চলে গেছে, আর ওখানে গিয়ে ফোন করেছে, তোমাদের তো বললাম আমার আজকে ঠাকুর পুজো দেওয়া হয়নি, ঠাকুরকে খেতে দেওয়া হয়নি, বরমাশাইকে সেই দুপুরবেলা আর জল ছিল না সেই জন্য দেয়নি, বিকালে জল আসে না তখন ভাত খাওয়া হয়ে গেছে। তাহলে আমি বললাম তাহলে একবার তুলে রেখো জল, বিকালে আসার পর তোমার সন্ধ্যেবেলা ঠাকুর দিয়ে দিও। তো সন্ধ্যেবেলা দিয়েছে ঠাকুর, এখন এই মাত্র দিল। আমার বর কি করেছে, ওই জায়গাটা বসে, আমি ঠাকুর পূজা দিই কত কষ্টে, ওরও ওখানটা বসতে পারছে না, বড় বড় তো মানে ফেটে গিয়ে বড় বড় মানে ই উঠে গেছে, চলটা বলটা সব উঠে গেছে, ওখানে পা রাখা যাচ্ছে না, পায়ে ফুটছে, আর বসতে গেলে বসতেও তো মানে ফুটছে, আর আমাকে তো পুজো দিতে গেলে হাঁটু গেড়ে দিতে হয়, আর ছেলে তো তবু এরকম কোনো রকম দিয়ে দেয়। এই ঠাকুরের কালকে যে ফুল টুল দিয়েছি কিচ্ছু তোলেনি, আমি বললাম তখন ওই ঝুড়িতে ফুল আছে দিয়ে দাও তো, ওই ফুলের উপরে আবার ফুল দিয়ে দিয়েছে, তাহলে ওগুলো তুললে না বলছে আমাকে আগে বললে হতো, বলছে আগে বললে কি হতো, তুমি দেখতে পাচ্ছ না, বলছে এখানে দাঁড়ানোও যাচ্ছে না বসা, তাহলে আমরা কি করে দিই? তো কবে দিয়ে ওকে বলছি যে তুমি একটু ঠিক করে দাও, তো বর বলছে যে ওইখানে এক বস্তা বালি লাগবে, সিমেন্ট লাগবে, তো কিনে আনতেও তো পয়সা লাগবে সেই জন্যে। তো ওখানে গেছে বর একটু চা করতে, তো দেখি ভাইয়ের মেয়েটার হচ্ছে জ্বর হয়েছে, শরীর খারাপ, দুজনে আগে ওখানে বাড়িতে ঘুরে আসি, এই সকালে গেছিলাম আর ফোন করে এখন ফোন করলাম মাকে, তো বললো যে ভাইয়ের মেয়ের নাকি ভীষণ জ্বর এসছে, সকালে আমি দেখে এসছি, খুব সর্দি হয়েছে, নাক মুখ ছলছল করছে, গর্ব মানে ভালো নেই শরীরটা। তা আমি দেখি এখন এক পাক দেখি ঘুরে চলে আসব, এসে তারপরে দেখা যাক, বাচ্চা কাচ্চা তো শরীর খারাপ থাকলে ভালো লাগে না, তো চলো দেখি যাই কি না, আর নাহলে বর আছে চা করবে, এখন একটু চা খাবো, খেয়ে তারপরে কোনো কথা, দাঁড়াও আমি আগে সিদ্ধান্ত নিয়ে নিই, আগে এখন তো জল ঝল খেয়েছি, চোখে মুখে একটু জল টল দিই, বসেই আছি, শুয়ে উঠেছি, তারপর দিয়ে বসে আছি, সে ছেলের অনেকগুলো পড়া, শুক্র শনি রবি 3 দিন অনেক পড়া থাকে, তো ওখানে ওই জন্য পাঠাতে আমি চাইনি জানো তো, এবার যে ওটাও শেখার একটা বিষয় আছে, ওখানে তো অন্য কোনো ব্যাপার নেই, তোমার ওই যে কী বলে, তো ওই স্যারদের ফোন করলাম, তো ওই স্যার বললো যে যে স্যার মানে শনিবার পড়ায় 3 ঘন্টা, সেই স্যার ওই ওই ছেলেটাও যে গেছে সেও পড়ে ওই একই জায়গায়, তো স্যার ওখানে বললো যে আগের শুক্রবার দুপুরবেলা ক্লাস করিয়ে দেবে, তো সেই জন্য জিজ্ঞাসা করলাম, তারপরে ওই যে ম্যাম সে বললো আমিও একদিন ক্লাস অনলাইনে করিয়ে দেবো, তো স্যারদের ম্যামদের সাথে কথা বললাম, এই মাত্র কথা বলে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসলাম, বুঝেছো? আর আমার বর দেখো কালে হাত বা মাথায় হাত দেবেই, দাড়ি কাটবার ঘুম পেয়ে গেছে, এই ওর একটা অভ্যাস, এই সন্ধে পড়লে ঘুমানো, চুল আজকে কেটে এসছে, মনে জানি মানে কি বলে সেদিন তো রাগ করে, চুল কাটতে চায় না, যদিও পয়সা লাগে বলে যায় না, মানে ভাবে যে 2 দিন পর গেলে মানে 2 দিন পর আবার পরে কাটতে হবে, আমি বললাম যেদিনকার আমি মোটর টোটে যাবো, যেদিন মানে অছুত পালন করছে নাকি এত বড় বড় চুল নিয়ে, তো আজকে ফাইনালি চুলটা কেটে চলে এসছে, যে আজকে যে ছেলে নেই বাড়িতে, যদি চুল না কেটে আসো, আর ছেলের তো যাওয়ার প্ল্যানই ছিল না, হুট করে বেরিয়ে গেল, মানে কোনো প্ল্যান ছাড়াই ছেলে বেরিয়ে গেল, মানে চলে মানে আসলে বেরিয়ে গেল, কোথাও তো নিয়ে যেতে পারি না, তো যাক গে গেছে, থাক তো চলো সাথে থাকো। আবার দেখো পাখাটা বরমাশাই এখানে করে দিল, কেন বল, আয় যা বসে পড়লে এর মধ্যে, এইখানে পাখাটা এই কারণেই করলো যে হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে কি বলো তো, ওইখান থেকে অত দূর থেকে এখানে হাওয়া আসছিল না,
সেই জন্যে পাখাটাকে বর এখানে লাগিয়ে দিল। এবার পাখাটাকে হচ্ছে বাজছে, বুঝেছো? এখন যাচ্ছি আমরা ভাত খেতে। এখন ভাজবো হচ্ছে ডিম, ডিম ভাজা করব। আর ছেলের ফোনের অপেক্ষা করছিলাম, জীবনে এই প্রথম ছেলে আমাদের রেখে, মানে ছেড়ে রেখে প্রথমে মানে রাত কাটাবে, তাই তো অর্জুন? হ্যাঁ, আমার বরের মন ভালো লাগছিল না, তাই জন্য ছেলে ফোন করেনি, সেই জন্য তো ছেলে এই ফোন করলো। এখন 11টা বাজতে যায়, তো যাচ্ছে এই যে ডিম ভাজতে, ডিম ভাজবো আজকে, বরকেও ভাত দেবো, বুঝেছো? ছেলে নেই তো, দুপুরবেলা আমিও ঠিক করে ভাত খাইনি, আমার বরও খাইনি। আর এই যে দুজনেই বসেছিলাম, মাকে ফোন করলাম, সবাইকে একে একে ফোন করলাম, আর ছেলে ফোন করলো, মনটা একটু শান্তি স্বস্তি সকালেও করেছিল, কিন্তু যে এই প্রথম আমাদের ছেড়ে একা গেল, তো তাই কারণে একটু মনটা আবার রাত কাটাবে। বললাম যে বাথরুম ফাথরুম গেলে ওটু ভিক্ষু ধরে নেন না, বাথরুম ফাথরুম গেলে কাউকে ডেকে সাথে করে নিয়ে যাবে, একা একা যাবে না, বললো। হ্যাঁ, তো এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে যাব। আর খেয়ে দিয়ে নিই, এখন সব বন্ধুদের সাথে মিলে বসে গল্প করবে, তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই, ডিমটা ভাজি, ভেজে ভাত খেয়ে নিই। এ দেখো আমার বরের মুখটা দেখো, দেখতে পাচ্ছ কেমন বলো? তার আমি বলছি সত্যি কথা বলতে, একদমই ভাত খেতে ভালোবাসে না, ভাত খেতে চায় না। তো এখন ডিম ভাজলাম, আর আমি একটু পেঁয়াজ নিলাম, একটু উচ্ছে ভাজা আমি বললাম খাবো না, তাও বর দিল। ডিমের তরকারি বর খাবে, আমি একটু ঘুগনি দিয়ে খাবো। তো বর করলাম, তুমি একটু ঘুগনি খাবে? তো বর বলছে যে দাও পাশে একটুখানি। তো একটুখানি ওকে দিলাম, আর এই দেখো ডিমের তরকারি দিয়ে ভাত মেখে নিচ্ছে। ও মানে মুড়ি খাবে সেও ভালো, তবুও মানে ভাত খাবে না। তো ওকে বললাম, তো বললো হ্যাঁ দাও একটু। তো ওই হাত দিয়ে তুলে দিলাম। অনেকেই ভাবতে পারো যে এটু হাতে বরকে তুলে দিচ্ছে, কি বলতো? সব থেকে বড় কথা মনে হচ্ছে ভালোবাসা বেশি দরকার। আমি বরকে ভালোবাসলাম না, অন্য জায়গায় নষ্টমি করলাম, আর এদিকে ভদ্রতা দেখালাম, আর ভালো মানুষই দেখালাম। হ্যাঁ জানি বর বড়, আমার থেকে বড়, তো সেটা করা উচিত না, হ্যাঁ এটাও মানি, কিন্তু তা হলো কখনো একসাথে খেতে বসলে ওটা মানে কি বলতো হয়েই থাকে, হয়ে যায় আর কি। হাতা যদি বলো হাতা দিয়ে কেন তুলে দিলে না, এই বাটির মধ্যে আমি খাচ্ছিলাম, তো সেই জন্য হাত দিয়ে তুলে দিলাম বরকে। হাতার এটা তো আর তরকারিটা রেখে দেবো না সেই জন্যে। তো দুজন মিলে চলো খেয়ে নিই, তারপরে তো জানি না কবে কি ঝড় বৃষ্টি আসবে, সেই কথাও আলোচনা হচ্ছে। এসি আর কি বলতো, এত গরমের মধ্যে কারেন্ট চলে গেছে, পুরো গরম লেগে গেছে। আর এই যে হাত পাখা দিয়ে বরমশাই হচ্ছে হাওয়া করেছে, এখন কারেন্ট এসছে, মানে আমি গা ধুই বাথরুমের ভিতর তখনই কারেন্ট চলে গেছে। আর এই যে বরমশাই যাচ্ছে এখন গা ধুতে, যাও যাও গা ধুতে যাও। আর আমি প্রচুর প্রচুর গরমে মানে কষ্ট লেগে গেছে, গা ধোয়াটা বেকার হয়ে গেল। তো চলো আজকের মতো বন্ধুরা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমরা এইভাবে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে যেও, এতে শিবানীও এই জায়গায় দাঁড়াতে পারে। তো আসবো পরের দিন, আজকের মতো বিদায় জানাচ্ছি, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমে কে কেমন আছো একটু কমেন্ট করে জানিও, আমি তো পাগল হয়ে যাচ্ছি, গরম কিছুতেই কমছে না, ওরে বাবা গরম। তবে আজকে বিছনা করার দায়িত্ব আমার বরের ছিল, বর বিছনা করে ঝেড়ে ঝুড়ে দিয়েছে, ঝেড়ে দিয়েছে তো বিছনা বিছনা ঝেড়ে দিয়েছে। তো চলো মশারি তো খাটাবো না, শুধু দুটো পাখা চালিয়ে টান টান হয়ে শুয়ে পড়ি, বরের এখন আসতে অনেক দেরি আছে। চলো আমি শুয়ে পড়ি।